অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার, গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22%+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স, শুধুই হলমার্ক। ভবঘুরে বা মাথার উপর ছাদ না থাকা ব্যক্তিদের আর রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। রেল স্টেশন, বাস স্ট্যান্ড বা কারো ঘরের দাওয়ায় তার মাথা গুঁজতে হবে না। ঝড় বৃষ্টি বা প্রবল শীতে কাঁপতে কাঁপতে কাটাতে হবে না রাস্তার ধারে। এবার তাদের জন্য বিশেষ প্রকল্প নিল কালিয়াগঞ্জ পুরসভা। তাদের থাকা ও খাবারের জন্য প্রায় 2 কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে ভবন। কেন্দ্র ও রাজ্য সরকার মিলিয়ে এটি তৈরি করবে, দেখভালের দায়িত্বে থাকবে কালিয়াগঞ্জ পুরসভা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ইতিহাসে এই প্রথম ভবঘুরেদের জন্য নির্মাণ হচ্ছে ভবঘুরেদের বাসস্থান। কালিয়াগঞ্জ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হাসপাতাল মোড়ের পাশে প্রায় 1 বিঘে জমির ওপর গড়ে উঠবে সেটি, যার জন্যে আনুমানিক ব্যয় করা হয়েছে 1,84,00,000 টাকা। আর সেটি তৈরি হলে সেখানেই দিনের শেষে থাকতে পারবেন। কালিয়াগঞ্জ পৌরসভার পুর প্রধান রামনিবাস সাহা জানান, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ভবঘুরেদের জন্য নতুন আস্তানা তৈরি হচ্ছে। সেটি হতে চলেছে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার বাঘাযতীন ক্লাবের সামনে। তিনি বলেন, এর ফলে যারা শহরের এদিক ওদিক ঘুরে বেরিয়ে যেখানে সেখানে রাত্রিযাপন করেন, তারা এবার এই আস্তানায় থাকতে পারবেন। তাদের জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে। দিকে ভবঘুরেদের জন্য একটা বিল্ডিং করা হচ্ছে, তো এটা কত টাকা ব্যয় হচ্ছে এবং কোথায় হচ্ছে? ওটা 1,84,00,000 টাকার প্রজেক্ট। আপনি হসপিটাল পাড়া দেখবেন বাঘাযতীনের পিছনেই হচ্ছে, আর কেন্দ্র আর রাজ্য উভয় মিলেই এই টাকাটা স্যাংশন করে তৈরি হচ্ছে। এই ফলে ভবঘুরেদের কী মানে সুবিধা কী হবে? সুবিধা, যারা রাস্তাঘাট স্টেশন ফিস্টেশন এদিকে ওদিকে পড়ে থাকে, তাদের এখানটা থাকার ব্যবস্থা হবে। বিছনা পাত্র, খাওয়া দাওয়া সবই থাকবে। যাদের কেউ নাই তাদের জন্য এই রাজ্য এবং কেন্দ্র দুজন মিলে, উভয় পক্ষে এটা মিলে ওটা প্রোগ্রামটা, মানে এটা মেইনটেন্সটা কি টোটালি পৌরসভা, টোটালি পৌরসভা করবে। কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, আমাদের শোরুমে পেয়ে যাবেন ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313230 অথবা
7908746906। ভারতীয় জনতা